হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম। আজকে আমি দেখব দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ কীভাবে বের করতে হয়। মধ্যপদ কীভাবে বের করতে হয় একটা দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ। মধ্যপদ কিছুই না, যেমন হচ্ছে আমি আমার আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারকে বিস্তৃতি করলে আমি পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এই তিনটা পদের মধ্যে এই বিস্তৃতিটার মধ্যপদ কত হবে? তাহলে টু এ বিটা হতে মধ্যপদ হবে, মানে মাঝখানটায় যে বিস্তৃতির পরে সবার মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে মধ্যপদ, আর কিছুই না। সো এটা আমরা এভাবে তো বের করে দিলে আসলে অনেক স্যার কেটে দিতে পারে, নাম্বার তোমাদেরকে দিবে না, সেটা কিছু ইকুয়েশনের মাধ্যমে এটা করতে হবে। সো কীভাবে এটা মধ্যপদ হয় আসলে, আমরা কীভাবে বের করতে পারবো আমি আজকে দেখাই। প্রথমে আমরা দেখতে হবে যে যেই দ্বিপদীটাই দেওয়া থাকবে তোমার, সেটার উপরে পাওয়ার মানে হচ্ছে এন এর মানটার দিকে তাকাবে। এন এর মানটা যদি জোর হয়, সাপোজ এখানে এন এর মানটা আছে জোর, তাহলে এন ইকুয়াল টু যদি জোর হয়, জোর হলে মধ্যপদ হবে একটি, মধ্যপদ হবে একটি, যেটা আমরা এই সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে মধ্যপদ কিন্তু একটা এটার। তাহলে জোর হলে মধ্যপদ হবে একটা, আর সে এন এর মানটা হবে, মধ্যপদটা হবে এন বাই টু প্লাস ওয়ান। এটা করলে কিন্তু আমরা মধ্যপদ পাবো। যেমন সাপোজ এন এর মান যদি আমি টু বসাই, তাহলে টু বাই টু মানে হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু, তার মানে দ্বিতীয় পদটা হবে মধ্যপদে, যে প্রথম পদ দ্বিতীয় পদ, দুই নম্বর পদটা হবে কি আমার মধ্যপদ। এটার মাধ্যমে আমি একটা হিন্টস পাবো। ওকে, তো আমি একটা সূত্র বসাইতে হবে এরপরে, সবাই মধ্যপদ বের করার জন্য একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে টি আর প্লাস ওয়ান এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এটা হচ্ছে আমার মধ্যপদ বের করার সূত্র। আমি এখন এখানে আমি করছিলাম যে ওয়ান প্লাস ওয়ান, টু লিখবো না, টুটা ধরলাম বাদ। ওয়ান প্লাস ওয়ানটা, এই ওয়ানটা হচ্ছে প্রথম, ওয়ানটা হচ্ছে আর এর মান, সেকেন্ডটা হচ্ছে নর্মাল ওয়ান, সূত্রে ওয়ান। আমি এই জায়গাটা বসাবো, টি ওয়ান প্লাস ওয়ান যদি হয়, তার মানে আর এর মানটা আমার কত, আর এর মানটা হচ্ছে আমার ওয়ান। আমি এখানে আর এন এর মানটা হচ্ছে আমার কত, এনটা হচ্ছে টু, এটা হচ্ছে এন। সো আমি এন এর জায়গায় আমি টু বসাবো, সি তো সি, আর এর জায়গায় আমি ওয়ান বসাবো, এ এর মানটা আমার কিন্তু এ, এটা হচ্ছে আমার এ। এন এর মানটা হচ্ছে আমার কত, টু, আর এর মান হচ্ছে ওয়ান, দেন এক্স এর মান হচ্ছে আমার বি, এটা হচ্ছে এক্স, সেকেন্ড পদটা হচ্ছে আমার এক্স। আমি এক্স এর মান হচ্ছে বি, আর এর মান হচ্ছে আমার ওয়ান। আলটিমেটলি টু সি ওয়ান মানে হচ্ছে টু, ক্যালকুলেটারে যদি দাও তোমরা চলে আসবে। আর এর পাওয়ার হচ্ছে টু মাইনাস ওয়ান মানে হচ্ছে এ, আর বি এর পাওয়ার ওয়ান মানে হচ্ছে বি, তার মানে মধ্যপদটা হচ্ছে টু এ বি। আমরা তো আগেই দেখতে পাচ্ছি এটার মধ্যপদ মানে মাঝখান পদটা হচ্ছে টু এ বি। তো এইভাবে আমরা বের করতে পারবো, এইভাবে যে কোনো বিস্তৃতির আমরা বের করতে পারবো। যেমন আমি সাপোজ এটা লিখলাম যে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সাপোজ এটার পাওয়ার দেওয়া আছে ফোর, দেন বললো যে এটার পাওয়ার দেওয়া আছে, এটা এটা বিজোড় ধরে করি, যেমন বললো ফাইভ, এইটার এখন মধ্যপদ কটা হবে? যদি এন ইকুয়াল টু বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে আমার দুটা, মধ্যপদ হবে দুটি মধ্যপদ হবে। কী কী হবে? যেমন একটা হবে এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, একটা হবে এন প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান একটা হবে। তার মানে আমি যদি ফাইভ এখানে বসাই, তার মানে ফাইভ প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, দেন হচ্ছে ফাইভ প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান, তাহলে সিক্স, সিক্সকে দুই দিয়ে ভাগ করলে থ্রি, থ্রি প্লাস ওয়ান একটা হবে, আর একটা হবে আমার থ্রি মাইনাস ওয়ান। তো এই জায়গাটার মধ্যে এখানে এভাবে আমরা করতে পারবো। সো এই জায়গাটার মধ্যে একটা জিনিস কি, এ ওয়ানটা হবে না, এ ওয়ানটা বাদ আসলে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইভ প্লাস ওয়ান বাই টু, তার মানে হচ্ছে থ্রি, একটা হবে থ্রি তিন নাম্বার পদ, আর একটা হবে চার নাম্বার পদ, এই দুইটা হবে আমার মধ্যপদ, তিন আর চার হবে মধ্যপদ। আমি বলি যে পাঁচ, এন এর মান হচ্ছে ফাইভ, তার মানে পাঁচটা এনের মান ফাইভ মানে ছয়টা পদ আমি পাবো, এই ছয়টা পদ, ছয়টা পদের মধ্যে এই মাঝখানে দুইটা হচ্ছে আমার মধ্যপদ। এই যে এখান থেকে দুই, এখান থেকে দুই গেলে মাঝখানে দুইটা পদ হবে আমার মধ্যপদ। তো এই দুইটাই হচ্ছে, একটা হচ্ছে তৃতীয় পদ, আর একটা হচ্ছে চতুর্থ পদ, এই আমি এইভাবে বাইর করলাম তিন, আর একটা হচ্ছে চার। এখন আমি সূত্র বসাবো, টি আর প্লাস ওয়ান এন সি আর
a to the power n minus r, then it's x to the power r, and t 3 plus 1 একটা বাই করব এই যে 3 plus 1 তাহলে n এর মান হচ্ছে আমার 5 c r এর মান হচ্ছে 3 এই যে r দেন a এর মান হচ্ছে আমার 2x n এর মান হচ্ছে আমার কত 5 minus 3 x এর মান হচ্ছে 1 by x square r এর মান হচ্ছে আমার 3 দেন এটা যদি আমি করি সলভ করি আমি 5c3 মানে কত 5c3 হচ্ছে আমার 10 এটা করলে পাবো 10 এটা করলে পাবো 2 টু দি পাওয়ার মাইনাস করলে হচ্ছে 2 আর হচ্ছে x স্কয়ার একটা থাকলো এটা করলে হবে x মাইনাস 6 x ইনভার্স 6 তো এটা যদি করি 40 x টু দি পাওয়ার x ইনভার্স 4 এটা পাবো একটা পদ দেন হচ্ছে আরেকটা হচ্ছে তৃতীয় পদের জন্য আমি এটাকে ভেঙে লিখবো হচ্ছে 2 প্লাস 1 3 মানে হচ্ছে 2 প্লাস 1 তার মানে টি 2 প্লাস 1 একই রকমভাবে এটা বসাবো 5c2 কারণ r এর মান হচ্ছে আমার 2 a হচ্ছে 2x 5 মাইনাস 2 এটা হচ্ছে 1 বাই x স্কোয়ার 2 দেন এটা যদি আমি সলভ করি 5c2 আমার কত আসবে 5c2 এটা হচ্ছে 10 এটা 2 টু দি পাওয়ার 3 আর x কিউব আলাদা করে ফেললাম আর এটা হবে 4 দেন আমার হবে 80 x ইনভার্স 1 80 x ইনভার্স 1 তার মানে একটা হচ্ছে 40 x ইনভার্স 4 একটা হচ্ছে 80 x ইনভার্স 1 এই দুটো হচ্ছে আমার মধ্যপদ যেহেতু আমার n এর মান হচ্ছে বিজোড় সো n বিজোড় হলে দুইটা মধ্যপদ পাবো আর এন জোড় হলে দুটো মধ্যপদ পাবো মধ্যপদ বের করা হিন্স হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান আর হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু আর যদি আমাদের মধ্যপদটা যদি জোর হয় দেন হচ্ছে আমি একটা পাবো সো আশা করি সবাই বুঝতে পারছে সবাই ক্লিয়ার সবাইকে ধন্যবাদ আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ